আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড তৈরির সহজ রেসিপি। অতিথি আপ্যায়নে বা ইফতারিতে মাত্র 5 মিনিটে এই ফ্রুট কাস্টার্ড তৈরি করা যাবে। ফ্রুট কাস্টার্ড তৈরির জন্য আমি এখানে 6 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন সামান্য তরল দুধ দিয়ে কাস্টার্ড পাউডারগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দলা বেঁধে না থাকে। এখন চুলায় একটি পাত্রে আমি তরল দুধ দিয়েছি 3 কাপ। দুধগুলো ফুটে উঠলে দুধের সাথে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনিগুলো কেউ মিষ্টি কম বেশি খেতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা ঘন হয়ে আসলে আমি কাস্টার্ডের মিশ্রণগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। অনবরত নাড়াচ্ছি, অনবরত নাড়াতে হবে, না হয় দলা বেঁধে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর 4 মিনিট জাল করব। অনবরত নাড়াচ্ছি। 4 মিনিট পর আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। এখন আমি আমার পছন্দ মতো ফ্রুটস দেব। আমি এখানে কলা দিয়েছি, নাশপাতি দিচ্ছি, আপেল দিয়েছি, আঙ্গুর দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর, খেজুর দিয়েছি, আনার দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফলগুলো আমি আমার পছন্দ মতো কেটেছি, যার যেরকম পছন্দ কাটতে পারেন। আর আমি এখানে এই ফলগুলো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। এখানে ভালোভাবে মিশানোর পর ফ্রিজে রেখে দিব। আসলে এই ফ্রুট কাস্টার্ড ঠান্ডা করে খেতে অনেক মজা লাগে। আমরা যে কোনো সময়ে এই ফ্রুট কাস্টার্ড করে খেতে পারি। আর বাচ্চাদেরকে তো ফল খাওয়ানো যায় না। যদি আমরা এভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করি তাহলে বাচ্চারাও মজা করে খায়। এদের ফলটা এভাবে খাওয়া হয়। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই।